ব্যারাজের কাছে দেখা মিলল কুমিরের। ঘটনায় আতঙ্কিত মৎস্যজীবীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা। কুমিরটিকে গভীর জলে ফেরানোর চেষ্টা চলছে। সচেতন করা হয়েছে সাধারণকে। ব্যারাজের কাছে দেখা মিলল কুমিরের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যেও। ফারাক্কা ব্যারাজের কাছে 12 নম্বর গেট লাগোয়া এলাকায় জলের মধ্যে কুমির ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ফারাক্কা ডাউনস্ট্রিমের গঙ্গাতেও পুনরায় দেখা যায় সেই কুমিরটিকে। এখানে বহু মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। কুমির দেখার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে। স্থানীয় এক মৎস্যজীবী জানিয়েছেন, তাদের পাতা জালে আটকে যায় কুমিরটি। তবে বেশিক্ষণ জালে আটকে ছিল না, কিছু সময়ের মধ্যেই জাল ছিঁড়ে বেরিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফারাক্কার বিট অফিসার প্রভাস কুমার মণ্ডল। রবিবার ও সোমবার ছট পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়েছে এলাকায়। স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে। জলে থাকা কুমিরের জন্য যাতে কেউ আক্রমণের শিকার না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। জলে নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে ফারাক্কা বনদপ্তর। মৎস্যজীবীরা জানিয়েছেন, ঘটনার পর থেকে তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয় এক মৎস্যজীবী লালটু হালদার বলেন, জলে কুমির দেখা গেছে। 5 নম্বর ইটভাটা এলাকায় আমরা মাছ ধরছিলাম, ঘটনার পর থেকেই ভয়ে ভয়ে আছি, যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। আমাদের জালে কুমিরটি আটকে গেছিল, পরে জাল ছিঁড়ে বেরিয়ে যায়। হ্যাঁ, কুমির দেখা গেছে এই তো আপনার 9টা সাড়ে 9টার দিকে। ওই যে বটের গাছটা আছে ওই সামনে। না, আমাদের এমনি কিছু অসুবিধা হয়নি, বা দেখেছি এটাই একটাই বড় আছে, সাইজটা বড় আছে। আর কোন ধরেন আতঙ্ক তো লাগবেই, দেখেছি চোখে দেখা জিনিস, দেখলে তো একটু ভয় লাগবেই। হ্যাঁ, জালে ফেসেছিল। এখন কি জালে ফেসে আছে? না না, ছিঁড়ে বেরিয়ে গেছে, জাল ছিঁড়ে বেরিয়ে গেছে। অপর এক মৎস্যজীবী শঙ্কর হালদার বলেন, ছোট ছোট ডিঙি নৌকা করে আমরা মাছ ধরে থাকি, স্বাভাবিকভাবেই একটু ভয় লাগছে। তবে বহু নৌকা এখানে মাছ ধরার জন্য চলাচল করে, সেটাই যা ভরসার। এই যে ইট ভাটার সিঁড়িঘাট আছে, ইট ভাটার সিঁড়িঘাটের সোজাসুজি ওই নৌকা নিয়ে আসছিল, ওই টাইমে ভেসেছিল। জালে আটকানোর ব্যাপারটা শুনিনি, আটকাতেও পারে এত জাল চলছে, কিন্তু কারো জালে যে একদম আটকে থেকে গেছে সেটা কোনো শোনা হয়নি, দেখা হয়নি। সময় সময় ভয় লাগে ওইখান থেকে আসতে গেলে এবারে, কিন্তু অনেক পরিমাণে নৌকা আছে, তার জন্যে একটু সাহস আছে। আচ্ছা, একটু ভয়টা বেশি লাগতো, আতঙ্ক তো লাগবে। টিনের ডুঙায় মারি তো বড় নৌকা থাকলে অসুবিধা হতো না। যারা দেখেছে তারা তো বলছে কুমির, আমাদের চোখে এখনো পড়েনি, দুজন দেখেছে। স্থানীয়রা জানিয়েছেন, ফারাক্কা ব্যারাজের অন্তর্গত 12 নম্বর গেটের কাছে প্রথম কুমিরটিকে দেখা যায়, তারপর ডাউনস্ট্রিমের গঙ্গায় ফের কুমিরটিকে দেখা গেছে। বনদপ্তরের পক্ষ থেকে কুমিরটিকে গভীর জলে ফেরানোর প্রচেষ্টা চলছে। আপাতত নদীর ঘাটে নামতে নিষেধ করা হয়েছে স্থানীয়দের, পাশাপাশি মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে ফারাক্কা ব্যারাজ এলাকায় কুমিরের আতঙ্ক যে ছড়িয়েছে সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ফারাক্কা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।